ঠিক লাগছে না তালি হোক তালি হোক ই বাবা সত্যতা দাপর গলির নিচে জল উপরে বাড়ি জয় দুর্গা সেই কালী শিবে হচ্ছে বদরাগ বলি অলি গলি কোচা গলি সবার মুখে একই বলি এমনকি রেজা কলি দিল্লির লে সিল্লি এই শিকারীদের কারো চড়চড়িয়া দাদার তালি ঠিক আছে কোনো চাপ লিবেন নাই গো আর হ্যাঁ তালিয়া করে আসব কোনো চাপ নাই ঠিক আছে দাদা একদম কোনো ব্যাপার নাই গো আমাদের সব রকম হবে স্টার উৎসব জলসা মুভিজ ডিডি বাংলা যতক্ষণ রং ততক্ষণ সং দাদা দুনিয়াটা ভদর ভং হাত ঢুকালে পাইরা টং ফুর্তি যতক্ষণ মূর্তি ততক্ষণ করে লো ফুর্তি এই তো ধরতি ফুলেও জানে নাই কি আমি মন্দিরে যাব না শ্মশানে যাব মরা মানুষকে ফুল দেই আর বাঁচা মানুষকে ফুল দেই তাই যতক্ষণ বাঁচে আছি এনজয় ভাবে ফুর্তি করে আমরা সবাই সকালে একেবারে ঘর যাব বটে কি নাই যে মানে পায়ের তোড়ার দাম হাজার টাকা নপুরের দাম হাজার টাকা তার স্থান পায়ে টিকলির দাম এক টাকা তার স্থান কোপালে আকালের মেঘ তুমি ডালে আমি জলে দেখা হবে মরণ কালে আকালের মেঘ সকালে ধান মরে আকালে আর মানুষ মরে মাকুয়ালে ঝিঙ্গা মরে দাদা পেছু দিকে শুকালে এই কলিকালে ভাসুরে বোয়াসিনকে ভালে এই জন্য টাকা দিচ্ছে জলে কিন্তু শিকারি দিয়ে আলে একদম লৈতন লৈতন গাল বলে ছাড়ি দিবে খান্দারে ওইদিকে পুরা আছে চ্যানেলে কোনো চিন্তা নাই পুরুলিয়া গেলে টোটো আর টাটা গেলে অটো আমরা তো বারো মাসটা ধান খেতে লটপটো আজকে সবাই মিলে নিয়ে যাক একটা ফটো বটে কি নাই দাদা আজ আমি ঝাড়গ্রামের ভালোবাসা ভুলতে পারি নাই কমিটি দাদাদের ভালোবাসা ভুলতে পারি নাই আমার পুরো স্টিল দিয়ে আছে শরীরটাই কিন্তু ঝাড়গ্রাম থেকে 4 লাখ টাকা আমি দান পাইছি আমার 10 লাখ খরচা পুরুলিয়া 4 লাখ ঝাড়গ্রাম 4 লাখ আর ঋণ ধার করে দাদা 2 লাখ এই করে আমি বাঁচে আসিছি বুঝছো আজ আপনাদের দয়ায় তো যাই হোক সেই কাহিনী তো হবে কি পরে তো যাই হোক বসে যাও দাদা আপনারা হাল্লা গুল্লা করবেন নাই কারণ এখানে তো ক্যামেরা আছে সব কিছু লোড হচ্ছে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা শান্তি পুজো বজায় রেখে অনুষ্ঠানটা দেখুন কারণ আমাদের অনুষ্ঠান আপনাদের খুব সুন্দর অনুষ্ঠান তার জন্য আপনারা শান্তিভাবে বসুন আমরা এখানে ঝগড়া লিয়াই করতে আসি না কারণ এখানে আমরা জমি ভাগ তো পাবো না কি হাইওয়ে রোডে 1 কাঠা 2 কাঠা জমি পাবে এখানে এনজয় আর ফুর্তি এনজয় আর ফুর্তি দাদা আমাদের ভগবানের মূর্তি যার জন্য এনজয় আর ফুর্তি এই তো আমাদের ধরতি তানিয়া বাহ আমরা নিয়ে আসবো সে আগের উঠে গেছে কুড়িনিয়া দুনিয়া কিন্তু এখন শিকারিয়া তানিয়া তাই মঞ্চে আমি তানিয়াকে আসার জন্য অনুরোধ করব একবার জোরদার হয়ে যাক দাদা তালি একবার জোরদার হয়ে যাক ঝোকাছে তালি জিও একদম কোনো চাপ নেবেন নাই কমিটির তরফ থেকে অনুরোধ আছে সামনে যে দাদারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়ুন অনুষ্ঠান আমরা শুরু করতে চললাম আপনারা সবাই বসে যান নিজের জায়গা দখল করে তো